এইসব দোকান থেকে কিছু না কিনে যদি বাইর হয়ে যায় মনটার মধ্যে কেমন লাগে বলেন? আমার তো মনে হয় যে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, মনের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়। যদি পছন্দের জায়গায় ঢুইকা সেই দোকান থেকে মনের মতো কিছু কিছু কিনা বাসায় নিয়ে না যেতে পারি। তো যাক গা, আজকে হচ্ছে দুপুরবেলা বের হয়েছি একদম অল্প কিছু সময়ের জন্য, হুটহাট কিছু কেনাকাটা আছে যেগুলো না কিনলেই না। ওই যে বলছিলাম একটা পিঠা উৎসব করব, তো সেই জন্য টুকটাক কিছু কেনাকাটা ছিল। নিজের একটা সাদা ব্লাউজ লাগবে, যদিও বাসায় সাদা ব্লাউজ দুইটা আছে। তারপর আমরা মেয়েরা কেন জানো আসলে মানে এক জিনিস দুইবার পরতে আর ভালো লাগে না, মনে হয় যে আরেকটা হইলে ভালো হইতো, আরেকটা হইলে ভালো হইতো। যদিও এরকম হয় না, আমি এক জিনিস বহুতবার পরি, কিন্তু তারপরও মনে হচ্ছিলো ইস আমি যদি একটা অন্যরকম ব্লাউজ কিনতে পারি তাহলে ভালোই হবে। তো আসছিলাম এখানে মার্কেটে, মার্কেটে আইসা ব্লাউজের দাম শুনে আমি উঠা পিঠা দৌড় দিছি। মানে এই ব্লাউজের কাপড়ের না আছে কোনো আগা, না আছে কোনো মাথা, অথচ সেগুলোর দাম যাইতাছে 1000 টাকা, কোনোটা 1200 টাকা, কোনোটা হচ্ছে গিয়ে 900 টাকা। মানে কি আর বলবো, মানে বলার কোনো ভাষা নেই। আর ম্যাক্সিমাম দোকানে তো যাইতেছে আর তারা কয় কি না নাই না নাই, আর যাদের আছে দুই দোকানে তারা এমন ভাব দিছে মানে মার্কেটে তো এটা নাই, এখন তারা মানে মানুষের গলা কাটার জন্য একদম তরবারি নিয়ে দাঁড়ায় আছে এরকম অবস্থা। তা আমি বলছি দূর, আপনাদের এই মানে ব্লাউজই নিউ না, আপনি ব্লাউজ আপনারাই পরেন। যদিও তারা ছেলে মানুষ, তারা বলে আপু আমরা ব্লাউজ কীভাবে পরবো, বলে বললাম যে আপনাদের বউ আছে না ভাবিদের পরাবেন এই আর কি। সেটাই বলতে চাইছি ভাই, আমাদের মতো গরিবদের জন্য এই ব্লাউজ সম্ভব না। যেখানে শাড়ির দাম 360 টাকা মানে 370 টাকা, সেই জায়গায় যদি ব্লাউজ কিনি আমি 1200 টাকা দিয়ে, তাহলে এইটার আসলে মানিজ্জত থাকবে আপনারাই বলেন। তো সেই জন্য ওগুলা বাদ দিয়ে এখন চলে আসছি পছন্দের আরেক দোকানে। এই দোকানে ঢুকে তো মাথা মোথা পুরো ঘুরে গেছে, মানে আমার তো হাত পা বিছায় কান্দন হইতেছে যে কোনটা রেখা কোনটা নেব। কিন্তু জামাইরও হাতে টাকা পয়সা নেই, যেহেতু বছরের শেষ, এত রিকোয়েস্ট করলাম বছরের শেষ হয়ে যেতেছে কিছু কিনা দাও, সে দিল না। অথচ এই জায়গায় দেখেন আপনাদের কত ভিড়, সে বলে তোমাদের এই কয়না কত আছে আর কত কিনবা এগুলো। তো এই সেই প্রথমে ভাবছিলাম যে গোল্ডের দোকান, পরে ঢুকে দেখি সব সিটি গোল্ড। এটা কোনো কথা মানে বোঝাই যাইতেছিল না, এত সুন্দর মনে হইতেছিল যে সবই মনে হয় গোল্ডের ডায়মন্ডের, পরে তো দেখলাম যে সিটি গোল্ডের, তখন একটু সহজ হইল। জামাইরে কইলাম গোল্ডের কিছু না, সিটি গোল্ডের কিনা দাও, তারপরে সে পছন্দ করতে কইলো। তো পছন্দ যেটা হয় সেটা মানে দামের সাথে হয় না, মানে কি একটা পেরেশানি। এই ছোট্ট কানের দুলটা অবশ্য ভালো লাগছিল, এটা উপরে জামাই কিনা দিল না, এটা পয়সার মতো লাগে, এগুলো কোনো কথা। হে মেয়ে গো কিছু বুঝে, মানে জামাইয়ের মাঝে মধ্যে এমন হয় যে কোনো কিছু পছন্দ করবেন, এটার এমন একটা নাম কইবো তখন আর পছন্দটা মনেই থাকে না, সব মাথার থেকেই উইরা যায়। আপনাদের সাথে এরকম হয় কিনা আমি জানি না, মাঝে মাঝে মনে হয় জামাইরা ইচ্ছা করে এরকম ষড়যন্ত্র করে যাতে কিনা দেওয়া না লাগে, মানে এই অবস্থা। আর এই মার্কেটে ঢুকলে আমি আগা মাথা জীবনও খুঁজে পাই না, বাইরের দিকে বাইরে থেকে উল্টা ভিতর দিকে ঢুকে যাই। তো যাই হোক, অনেকটি ঘুলাটুলা খায় তারপরে আসছি। আর এখানে এই ভাইয়ের কাজ দেখে আমার ভালো লাগলো, আসলে মানুষ কত রকমের কষ্ট করে কত কিছু করে জীবিকা নির্বাহ করে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর সবাই সবার কাজটা কত যত্ন করে করে, যেমন এই ভাই কি সুন্দর করে কাজ করতেছিল দেখে ভালো লাগতেছিল। দিন শেষে সেও হয়তো বা তার মুখ বউয়ের মুখে হাসি ফুটাবে বা তার বাচ্চার মুখে হাসি ফুটাবে, সেই জন্যই পরিশ্রম করে। তখন আবার সব কষ্ট একদম নিমিশেই পানি হয়ে গেল, জামার উপরে কোনো কমপ্লেন আর থাকলো না যে আসলে তারাও অনেক বেশি কষ্ট করে আর তারাও চায় আমরা ভালো থাকি। সো তাদের সর্বস্বটা দিয়েই তারা হয়তো ভালো রাখার চেষ্টা করে, তো আমরা শুধু শুধু আলগায় চাওয়া পাওয়াগুলো না চাইলেই মনে হয় ভালো। এরপরে এখান থেকে চলে আসলাম আমার সবচেয়ে পছন্দের দোকান, সেটা হচ্ছে ফুলের দোকান। আরে বাবা, আমার আসলে ফুলের দোকানে ঢুকলে আর বাইরেতে ইচ্ছা করে না, এত সুন্দর ঘ্রাণ। আর যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর, সুন্দর আর সুন্দর, মানে এরকম একটা অবস্থা। ফুলের মতো সুন্দর, পবিত্র, মানে মানে সুনিপুণ, নিপুণ বা যাই বলেন না কেন এরকম মনে হয় আর কিছুই নাই। তো আমি এখানে আসছিলাম, যদিও সিলেটে ফুলগুলো আসলে ওরকম তরতাজা থাকে না, কারণ সিলেটের আশেপাশে বা কোনো জায়গায় ফুল থাকে না, সব সেই রাজশাহী ঢাকা থেকে আসে, আসতে আসতে ফুলগুলো নেতায় পেতায় কেতায় যায় এরকম অবস্থা। আর ওই যে দেখেন না জামাই যতবার আমার জন্য ফুল কিনে নিয়ে যায় ততবারই একদম মরা টরা ফুল নিয়ে যায়, আর আমি ফুলের দোকানে আসলেই তারে খালি দেখাই, দেখো এখন তো তাজা ফুল আছে, তুমি আমার মরা ফুল কিনা কেন কিনা দাও। এইসব বললে জামাইয়ের একটু পটানোর চেষ্টা করি যাতে সে তাও একটু ফুল টুল কিনে দেয়, কিন্তু সে বান্দারামে আর দেয় না। সে তা উল্টে আরও বলে যে মানে সে কোনো অকেশন ছাড়া ফুল গিফট করে না, সেই সময় তার ফুল দিতে হয়। এইসব বললেও সে বুঝে না যে আসলে বউ চাইতেছে এখন ফুল কিনা দেয় এই আর কি। তো আমরা যেহেতু প্রোগ্রামে হচ্ছে গিয়ে চাচ্ছিলাম ফুল পরবো বা ফুলের মালা নিয়ে যাব, তো এখানে আমার এই রজনীগন্ধাগুলো পছন্দ হলো, ভাবলাম যে রজনীগন্ধার স্টিক নিয়ে যাই আমরা সবাই মাথায় আর হাতে পরব। তো মোটামুটি অনেকগুলো ফুল কিনলাম, আর এই মানে এই দোকান থেকে ফুল কিনে বেশ ভালোই লাগছে, মানে তারা মোটামুটি দাম রিজনেবল রাখছে। আর ওই চৌহাটা যে দোকানগুলো ফুলের ওগুলো ধরাই যায় না, আর ফুলও তেমন একটা তাদের ভালো থাকে না, তবে এই ফুলগুলো বেশ তরতাজা ছিল। আর এই ফুলগুলো নিছিলাম হচ্ছে জেল রোড আছে না সিলেট, জেল রোড জিন্দাবাজার রাস্তা থেকে বের হইলে যেই জেল রোডের পয়েন্ট ওইখান থেকে যে দোকানগুলো আছে ওইখান থেকে। আমি আসলে লোকেশনের নামটা ভালো করে বলতে পারি না, এটা আমার একটা দুর্বলতাও আপনারা বলতে পারেন।
ফুলগুলো এত সুন্দর দেখে মনে হইতেছে সব ফুল কিনে নিয়ে যাই, মানে এরকম একটা বিষয়। আর জামাই ফুল গিফট করলে অনেক বেশি খুশি হই, তবে একদম বেশি পরিমাণে ফুল গিফট করলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে মানে এরকম কিছু গিফট করা উচিত যেটা আমি দীর্ঘদিন আসলে রাখতে পারবো। ফুল তো আসলে কয়েকদিন রাখার পরে এটা নেতায় পেতায় যায়, তার থেকে আমার গাছ গিফট করলে আমি বেশি খুশি হই, কারণ সেটা আমার কাছে দীর্ঘদিন থাকবে। তো এই ঝিরিমিরি ঝিরিমিরি ফুলগুলো দেখে এত বেশি ভালো লাগলো, নামটা আসলে ভুল লাগে সেই জন্য ঝিরিমিরি বলতেছি। তো ভাবলাম এর থেকে কিছু ফুল নিয়ে যাই, এটা হচ্ছে আমরা মানে ছবি তোলার সময় তোড়া হিসেবে ব্যবহার করতে পারবো। কিন্তু মজার ব্যাপার হয়েছে কি, এত খাবার দাবার আমরা মিষ্টি আইটেম নিয়ে গেছি যে পরে এটা মাছি তাড়ানোর কাজে আমাদের ব্যবহার করতে হয়েছে। বাট ছবি তুলছিলাম এটার সাথে আমরা সবাই, অনেক সুন্দর সুন্দর ছবি আসছে, সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো, তখন আপনারা দেখতে পারবেন। আর এই ফুল টুল কেনার পরে দামও খুবই রিজনেবল ছিল, আর এই ফুলগুলো শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, অন্য সময় আসলে পাওয়া যায় না। আর ভাইয়া খুব সুন্দর করে এখানে আমাদের তোড়া বানায় দিছিল। আর মজার ব্যাপার হলো এই ফুল বাসায় আনার পরে আমার শাশুড়ি বলতেছে কি এগুলো কি ধনিয়া গাছের ফুল, বলেন তো কেমনটা লাগে। আমার এমন হাসি আসছে, আম্মু আমার শাশুড়ি দুজন মিলে হাসাহাসি শুরু করছে ফুল দেখা। আর দুই বাচ্চা হইয়া কি যে বিপদে পড়ছি, মানে যখনই আমি ভয়েস দিতে যাই তখনই দুইজনে প্যাপ উ মে মু মানে একটা না একটা নিয়ে লাগাই দিব আর কি। আর ঘরে সবাই সমানে কথা বলতে থাকে, রাত্রেবেলা রাত জেগেও ভয়েস ওভার করতে পারি না, খুবই প্যারেশানের মধ্যে আমি আসি, মানে এই দুঃখ আমি কাউরে বুঝাইতে পারবো না। তো যাই হোক, এরপরে আবার আমার বাড়ির পাশে রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ তো আসেই সেই সাথে। তো বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটার ছিল, সেগুলো কেনার জন্য আবার একটা মুদি দোকানে আসলাম। আর এখানের অলিভ অয়েলটা নাকি খুব ভালো, আমার এত প্রশংসা করতেছে, করতে 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 একটা গসায় দিছে, নিয়ে নিলাম। আর হচ্ছে গুড় নিয়ে নিলাম, কারণ গুড় আফিফেরা পুড়ে নিতে বললে সে ভালো মতো বোঝে না, উল্টোপাল্টা দিয়ে দেয়, ঘ্রাণও ভালো হয় না। তো সেগুলো নিয়ে বাসায় ফিরে আসলাম। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বাসার মধ্যে ভাঙচুর হইতেছে, ভাঙচুর।